প্রায় 1500 বছর আগের কথা, রবিউল আউয়াল মাস। বিশ্বজগৎ নীরব নিস্তব্ধ, নিখিল সৃষ্টির অন্তর্তলে কি যেন একটা অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা থেমে থেমে হিল্লোলিত হয়ে উঠছে। জগতের কোনো স্বপ্নস্বাদ যেন তখনও মিটে নেই, যুগ যুগান্তের পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। ঠিক তখনও আরবের মরু দিগন্তে মক্কানগরীর এক নিভৃত কুটিরে একজন মহিষী নারী সুখ স্বপ্ন দেখছিলেন, নাম তার আমেনা। লেখক গোলাম মোস্তফা বিশ্বনবী গ্রন্থে উল্লেখ রয়েছে, তিনি দেখছিলেন অসীম আকাশের ওপার হতে জ্যোতির্ময় ফেরেস্তারা যেন মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে, মুখে তাদের অপূর্ব উল্লাস, কণ্ঠে তাদের মারহাবা ধ্বনি, নিখিল ধরণী অনিমেষ নয়নে পথ চেয়ে রয়েছে কারো আগমনে, দিকে দিকে পুলক স্পন্দন জেগে উঠছে, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস নদ নদী বন উপবন সবাই আজ পুলকিত শিহরিত হিল্লোলিত। একটা সার্থকতা ও পূর্ণতায় সম্ভাবনার সারা সৃষ্টি আজ চঞ্চল, গ্রহ নক্ষত্র ছেড়ে আকাশ থেকে নেমে আসা সেই মিছিল অবশেষে আরব গগনে এসে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে আমেনার কুটিরি প্রাঙ্গণে অবতরণ করে, এক অপূর্ব জ্যোতিতে ঘর আলোকিত হয়ে ওঠে। অবাক হয়ে চেয়ে থাকেন আমেনা, কেন এদিনে তার ক্ষুদ্র ঘরে এত আলো এত সমারোহ? বিবি হাজেরা বিবি রহিমা বিবি মরিয়ম কেন এই পুণ্যময়ী নারীরা বেহেস্ত ছেড়ে তার শিওরে দণ্ডায়মান? বিস্ময়ে ও আনন্দে আমেনার হৃদয়ে ভরে যায়। এই সুন্দর মুহূর্তে আমেনা এক পুত্ররত্ন প্রসব করেন, আঁখি মেলে চেয়ে দেখেন কোলে তার পূর্ণিমার চাঁদ হাসছে। মুহূর্তেই সারা সৃষ্টির অন্তর্ভেদে বেজে ওঠে মহা আনন্দধ্বনি, খুশ আমদিদ ইয়া রাসুলুল্লাহ মারহাবা ইয়া হাবিবুল্লাহ। নীহারিকা লোকে তারায় তারায় অণু পরমাণু স্থলে জলে লতা পাতায় ফুলে ফলে অবিশ্রান্ত কানাকানি আর জানাজানি, যার আশার আশায় যুগ যুগান্ত ধরে সারা সৃষ্টি অধীর আগ্রহে প্রহর গুনতে থাকে, আজই সেই গৌরবের দিন, ঐতিহাসিক দিন। এই মহামানব শিশুই আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সবশেষ নবী পয়গম্বর, যাকে না সৃষ্টি করলে এই জগৎ সৃষ্টি হতো না। তিনি আল্লাহর সৃষ্টির সেরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তিনি আল্লাহর হাবিব মানে আল্লাহর বন্ধু, যাকে খুশি রাখতে আল্লাহ নিজেই কাজ করেন, যার দুঃখে আল্লাহ ব্যথিত হন, যার কষ্টে আল্লাহর আরশ কেঁপে ওঠে। অপরদিকে তিনি পৃথিবীর মানুষ রক্ত মাংস দিয়ে গড়া তার শরীর, মাটির দলা থেকে যিনি সৃষ্টি হয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ ও অতি মানুষের মিলিত রূপ, স্রষ্টা ও সৃষ্টির যোগসূত্র। নিরাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই রূপময় বিশ্বজগৎ সৃষ্টি করতে চাইলেন, তখনই তিনি অনুভব করছিলেন একজন বাহনের প্রয়োজনীয়তাকে। সর্বপ্রথম তাই তিনি সৃষ্টি করলেন এই বাহনকে, এই বাহনই হচ্ছে নূরে মুহাম্মাদে। একটি বিবরণে আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার নূরকে প্রথম সৃষ্টি করেন। অন্য এক বর্ণনায় আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালামের জন্ম হওয়ার 14,000 বছর পূর্বে আমি আমার রবের সান্নিধ্যে নূর ছিলাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে আব্দুর রাজ্জাক একটি হাদিস সনদ সহ বর্ণনা করেছেন, সারা সৃষ্টি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরেই উদ্ভাসিত হয়ে ওঠে। বিশ্ব প্রকৃতির অন্তর জুড়ে তাই এক পরম কৌতূহল ও জিজ্ঞাসা জেগেছিল, কোথায় কবে কোনখানে কিভাবে নিখিলেই এই চির সুন্দর সৃষ্টি বাহিরে আত্মপ্রকাশ করবে। হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হযরত নূহ ও ইদ্রিস আলাইহিস সালাম সহ 8 থেকে 9 জন নবী ব্যতীত বাকি 1,24,000 নবী রাসূলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ বনি ইসরায়েল। কিন্তু সব নবী অর্থাৎ 1,24,000 নবী রাসূল এই বনি ইসরায়েল বংশে আসায় সবার ধারণা ছিল সব নবী রাসূলদের মহান পৃথিবীর মহামানব, যাকে না সৃষ্টি করলে আল্লাহর এই সৃষ্টি জগৎ অপূর্ণ থেকে যেত, সেই শেষ নবীও বনি ইসরায়েল বংশে আসবেন। কিন্তু আল্লাহ মহান রাব্বুল আলামিন শেষ নবী আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠান। এর আগে কোনো নবী এই বংশে আসেননি, সব বনি ইসরায়েল বংশে এসেছে।
যে ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানির উদ্দেশ্যে ছুরি চালিয়েছিলেন। আল্লাহর নির্দেশে বিবি হাজেরা ও তার পুত্র ইসমাইলকে জনমানবহীন এক নির্জন স্থানে রেখে যান আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম, যার পায়ের আঘাতে মরুর বুক চিরে বের হয় বরকতময় জান্নাতি পানির ধারা। এখন যে পানিতে সব হাজেরা তৃষ্ণা মেটায়, এই পানি বরকতময়, অতুলনীয়, অসীম। পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করেই মক্কায় জনবসতি গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম বাবা ছেলের মাধ্যমে আল্লাহ আবারও কাবা ঘর পুনর্নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মধ্য থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন, অতপর ইসমাইলের সন্তানগণের মধ্য থেকে বনু কেনানাকে বেছে নিয়েছেন, অতপর বনু কেনানা থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন, এরপর কুরাইশ থেকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে বেছে নিয়েছেন। এভাবে আল্লাহর অনুগ্রহে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু আদমের সেরা বংশের সেরা গোত্রে সেরা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ইসার সুসংবাদ, কেননা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসাল্লাম আল্লাহর ঘর কাবা ঘর পুনর্নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সরাসরি তার বান্দাদের নিদর্শনের জন্য তুলে ধরেন। তারা বলেছিলেন, হে আমাদের পালনকর্তা, তুমি তাদের মধ্য হতে একজনকে তাদের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করো, যিনি তাদের নিকটে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন ও তাদেরকে পরিশুদ্ধ করবেন। সূরা বাকারা আয়াত নম্বর 129। পিতা পুত্রের এই মিলিত দোয়া 2000-এর অধিক বছর পর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবে রূপ দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের আদি পিতা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পিতা ইব্রাহিমের যোগসূত্র করে আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখেছেন। তার সর্বোৎকৃষ্ট উদাহরণ দরুদে শরীফ। এছাড়া বাবা ছেলে দুজনেই আল্লাহর বন্ধু। পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আল্লাহর খলিল, মানে আল্লাহর বন্ধু। তিনি এমন বন্ধু যিনি আল্লাহর খুশির জন্য সব কিছু করেন। আর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর হাবিব, মানে আল্লাহর বন্ধু, কিন্তু তিনি এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি, অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। মানুষের কল্যাণের পথ দেখানোর জন্য মহান আল্লাহর তরফ হতে বহু নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কিন্তু তারা ছিলেন অঞ্চল ভিত্তিক। শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত বিশ্বব্যাপী ও বিশ্বজনীন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। সূরা মায়দা আয়াত নম্বর 3। সব নবী রাসূলই যুগে যুগে ভবিষ্যদ্বাণী করে গেছেন মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ ছিল না যেখানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বার্তা সম্পর্কে বলা ছিল না। এজন্য যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, সেই সময়ে জনৈক ইয়াহুদি ব্যবসা উপলক্ষে মক্কায় অবস্থান করছিলেন। সেই ইয়াহুদির কেন জানি মনে অস্থিরতা ছিল, শঙ্কা জাগা মনে কুরাইশদের এক সভায় উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন, এ রাতে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কি? কুরাইশরা বলল, আমরা তা জানি না। ইহুদি বলল, খবর নিয়ে দেখো, কেননা আজ রাতে এ উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মলাভ করেছেন। তার দুবাহুর মাঝখানে একটি চিহ্ন যা মোহরে নবুয়াদ আছে। লোকজন দ্রুত সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলে জানা গেল যে আবদুল্লাহ ইবন আব্দুল মুতালিবের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি গিয়ে মোহরে নবুয়াদ দেখে বেহুশ হয়ে যায়। তিনি এজন্যই জ্ঞান হারিয়েছিলেন যে নবুয়াদ বনি ইসরায়েল থেকে চলে গিয়ে বনি ইসমাইল বংশে চলে এসেছে। হযরত ইরবাজ ইবন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মগ্রহণকালীন সময়ে তার মাতা এক নূর দেখেন যাতে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়। অপর বর্ণনায় বসরার প্রাসাদসমূহ আলোকিত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও হযরত উসমান ইবন আবুল হাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা ফাতিমা বিন আবদুল্লাহ বলেন, আমিনার কক্ষে থাকা অবস্থায় হঠাৎ দেখলাম যে সমস্ত গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে। দেখলাম আসমানে তারকারাজি নিচের দিকে ঝুঁকে পড়ছে। বিষয়টি বিশ্লেষণ করা হয় এভাবে, অচিরেই জমিন থেকে কুফর ও শিরকের অন্ধকার দূরীভূত হবে এবং হিদায়তের জ্যোতি আরও উজ্জ্বল আলোকে ভরপুর হয়ে যাবে, যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর, হিদায়ত
এবং একটি আলোকিত কিতাব এসেছে যা দ্বারা আল্লাহ তাআলা এমন লোকদের হিদায়াত করেন যারা আল্লাহর সন্তুষ্টি ও শান্তি সুপদসমূহের প্রত্যাশী। তিনি নিজের ক্ষমতা দ্বারাই তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। সূরা মায়দা আয়াত নম্বর 15-16। কাব আহরাব থেকে বর্ণিত আছে পূর্ববর্তী কিতাবসমূহে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এভাবে করা হয়েছে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে মক্কায়, হিজরত হবে মদিনায় এবং শাসন কর্তৃত্ব হবে শাম, বর্তমানে সিরিয়া এর উপরে। এটা আশ্চর্য নয় যে এজন্যই তার শুভ জন্মলগ্নে সিরিয়ার প্রাসাদগুলো দেখানো হয়েছিল। এছাড়াও 40 জনের মধ্যে 30 জন আবদাল, যারা সবাই ইব্রাহিম আলাইহিসাল্লামের প্রচারিত তাওহিদি দিনের উপর একনিষ্ঠ ছিলেন, তাদের সবারই অবস্থান স্থল ছিল সিরিয়ায়। এই সম্পর্কের কারণেই হিদায়তের নূর ও আলোক শিখায় প্রকাশকে অগ্রাধিকার দেয়া হয়েছিল। ইঙ্গিত ছিল যে এ রাষ্ট্র নবুয়তের নূর প্রকাশের বিশেষ স্থান হবে, আর এই জন্যই মিরাজে তাকে মক্কা থেকে সিরিয়ায় অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়েছিল। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাপবিত্র ঐ সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্যতম অংশে ভ্রমণ করিয়েছেন, যার চতুর্পার্শ্বে আমি বরকতময় করে রেখেছিলাম। সূরা বনী ইসরায়েল আয়াত নম্বর 1, যার দ্বারা পরিষ্কারভাবে প্রকাশ পায় যে সিরীয় রাজ্য যা মসজিদে আকসার চতুর্পার্শ্বে অবস্থিত, সেখানে আল্লাহ তাআলা তার বিশেষ বরকত ছড়িয়ে দিয়েছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইরাক থেকে হিজরত করেছিলেন তখন সিরিয়ার দিকেই হিজরত করেছিলেন, এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে হযরত ঈসা ইবন মরিয়ম আলাইহিসসালামের আসমান থেকে অবতরণ ওই সিরিয়ার দামেস্ক জামে মসজিদের মিনারে সংঘটিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিয়ামতের নিকটবর্তী সময়ে সিরিয়ায় হিজরতের প্রতি গুরুত্ব দিয়েছেন। ওই রাতে এই ঘটনাও সংঘটিত হলো যে পারস্য সম্রাটের প্রাসাদে ভূকম্পন হলো এবং প্রাসাদের 14টি গম্বুজ ধসে পড়ল, আর পারস্যের হাজার বছর ধরে প্রচলিত অগ্নিকুণ্ডটি নিভে গেল এবং রাজকীয় অনুষ্ঠানাদি প্রদর্শন বন্ধ করা হলো। হযরত ইসহাক ইবন আবদুল্লাহ হযরত আমিনা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণকালে খুবই পাক পবিত্র ছিলেন, পবিত্র শরীরে কোনো প্রকার অপবিত্র বস্তু ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা ও নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেন। আব্দুল মুতালিব এটা দেখে আশ্চর্য বোধ করেন এবং বলেন, আমার এই সন্তান বড়ই সৌভাগ্যশীল হবে, আর হয়েছিল তাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল। আল্লাহর ওহি ব্যতীত তিনি কোনো কথা বলতেন না। তিনি যা বলেছেন তা করণীয় এবং যা নিষেধ করেছেন তা বর্জনীয়। তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং ইমানদারগণের জন্য সর্বকালের সর্বোত্তম আদর্শ। তার আনীত দিনকে যে অস্বীকার বা অমান্য বা অসম্মান করবে সে জাহান্নামী হবে।